শাকিল খান অমরনায়ক সালমান শাহর অকাল পুরাণের পর ইন্ডাস্ট্রিতে আসার পরে কিন্তু তার মধ্যে আমরা অমরনায়ক সালমান শাহকে খুঁজতে থাকি, তার সুদর্শন লুক, তার গ্ল্যামার, তার চাহনি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা তার ভিতর কোনো না কোনোভাবে কিন্তু অমরনায়ক সালমান শাহর ছায়া খুঁজতে থাকি। এবং সেই সোহানুর রহমান সোহানের নির্মাণে কিন্তু 1997 কিন্তু তার এন্ট্রি হয়, সেখানে কিন্তু সব কিছু মিলিয়ে যায় যে তার লুক, তার গ্ল্যামার এবং সেই সোহানুর রহমান সোহান যিনি অমরনায়ক সালমান শাহকে বড় পর্দায় এনেছিলেন, তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা তার ভিতর আমরা খুঁজতে থাকি সালমান শাহকে। যদিও পরবর্তীতে তার ক্যারিয়ারটা ওইভাবে লেন্দি না হয়, কিন্তু একটা টাইমে রোমান্টিক সিনেমাতে তিনি অসম্ভব জনপ্রিয় একজন নায়ক ছিলেন এবং তার জনপ্রিয়তা, তার স্টারডম একটা টাইমে কিন্তু আলাগ লেভেলে বিরাজ করেছিলেন। তো যাই হোক, দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমাতে কাজ করেছে এবং শাবনূরের সঙ্গে তার আমরা তার জুটি দেখেছি এবং তার সবথেকে জনপ্রিয় জুটি কিন্তু আমরা পপির সঙ্গে দেখেছি। তো আপনি কি জানেন এক্স্যাক্টলি এই জনপ্রিয় তারকা তার সেরা 10 ব্যবসাফল সিনেমা এক্স্যাক্টলি কোন 10টা? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিল খান অভিনীত সেরা 10 ব্যবসাফল সিনেমা নিয়ে। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। শাকিল খান অভিনীত সেরা 10 ব্যবসাফল সিনেমার 10 নম্বরে আমি যে সিনেমাকে রেখেছি 1999 সালে রিলিজ পাওয়া প্রাণের প্রিয়তমা সিনেমা শওকত জামিলের নির্মাণে, একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা রোমান্টিক সিনেমা আপনি বলতে পারেন। এখানে কিন্তু শাকিল খানের বিপরীতে আমরা নায়ক হিসেবে পেয়েছিলাম পপিকে। 1999 সালে 30 এপ্রিল রিলিজ পায় প্রাণের প্রিয়তমা সিনেমাটা। তো শাকিল খান, পপি ছাড়াও কিন্তু এখানে নায়করাজ রাজ্জাক এবং লিজেন্ডারি অভিনেত্রী ববিতা, তারাও কিন্তু এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন। রাজীব, মিশা সদাগর সহ একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা কিন্তু ছিল প্রাণের প্রিয়তমা। এবং আমি বলবো যে শাকিল খান এবং পপি তারা জনপ্রিয়তায় জুটি হিসেবে তৎকালীন সময় যে একটা লেভেলে বিরাজ করেছিলেন, তো সেটার ছায়া কিন্তু আমরা এই ছবিতে পেয়েছিলাম। এবং এই ছবির প্রত্যেকটা গান রীতিমতো তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। এবং বিশেষ করে আমার যে গানটার কথা এখন মনে পড়ছে, যে এই মধু বরসাতে আমার কাছে থাকো না, এই রাত আর ফিরে পাবো না, তো এই গানটা কিন্তু তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি শাকিল খান এবং পপি তাদের যে গ্ল্যামার এটা কিন্তু বড় বড় অডিয়েন্সদের বুথ করে রাখতে বাধ্য করে। তো যাই হোক, লিস্টে কিন্তু 10 নম্বরে থাকবে প্রাণের প্রিয়তমা। এবার শাকিল খানের সেরা 10 ব্যবসাফল সিনেমার 9 নম্বরে রয়েছে 1998 সালে রিলিজ পাওয়া সিনেমা আমার অন্তরে তুমি। 1998 সালে 4 ডিসেম্বর রিলিজ পাই MM সরকার পরিচালিত সিনেমা আমার অন্তরে তুমি। এখানে কিন্তু শাকিল খানের সঙ্গে আমরা টিপিক্যাল জুটি আমরা পপিকে একের পর এক সিনেমাতে দেখছি, হঠাৎ কিন্তু তার ভিতর চলে আসলো জনপ্রিয় দর্শক নন্দিত নায়িকা শাবনূর। এখানে কিন্তু শাকিল খান এবং শাবনূর জুটির পাশাপাশি কিন্তু এই ছবিতে আমরা বাপ্পা রাজকে একটা সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম। MM সরকারের এক্সিবিশন এবং শাকিল খান শাবনূর, তো তাদের সব কিছু মিলিয়ে কিন্তু সিনেমার প্রতি কিন্তু অডিয়েন্সদের একটা আলাদা রকমের একটা আগ্রহ ছিল। আহমেদ শরীফ এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, তো সিনেমার পাশাপাশি কিন্তু সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে এই ছবিতে শাবনুরের একটা গান তো আমার এখন মনে পড়ছে, তো যে গানটা, যে ওরেও দুষ্টু পানি এখন আমার ভরা জোয়ানি, তো এই গানটা তো তৎকালীন সময় বেশ জনপ্রিয়তা পায়। পাশাপাশি এখানে কিন্তু শাকিল খান এবং শাবনুর তো তাদের যে গানটা ছিল যে একটা খুব সুন্দর একটা রোমান্টিক গান ছিল, যে প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, তো প্রত্যেকটা গানই সুন্দর ছিল। পাশাপাশি সিনেমার মেকিং, এক্সিবিশন, তো সব কিছু মিলিয়ে কিন্তু শাকিল খানের ক্যারিয়ারে 9 নম্বরে কিন্তু থাকবে আমার অন্তরে তুমি। এবার শাকিল খান অভিনীত সেরা 10 ব্যবসাফল সিনেমার 8 নম্বরে রয়েছে 2006 সালের 21 এপ্রিল MM সরকার পরিচালিত আরও একটি সিনেমা, যে সিনেমার নাম সাথী তুমি কার। এখানে কিন্তু আমরা একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি বড় বড় এক্সিবিউট করতে দেখলাম নির্মাতাকে। এখানে শাকিল খান এবং রিয়াজ তাদের বিপরীতে আমরা পেয়েছিলাম পূর্ণিমাকে। সিনেমার পাশাপাশি সিনেমার মেকিং, সিনেমার গান তৎকালীন সময় মোটামুটি ভালো ছিল। এই সিনেমাটা শাকিল খানের আগের সিনেমার মতো অত জনপ্রিয়তা বা অত ভালো গানের সিনেমা না হলেও কিন্তু মোটামুটি বেশ ভালো সিনেমাটা ছিল এবং এই সিনেমাটা কিন্তু লিস্টে 6 নম্বরে রয়েছে। এখানে ATM শামসুজ্জামান গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, তো এই ছবিটা কিন্তু লিস্টে 8 নম্বরে রয়েছে। এবার শাকিল খানের ক্যারিয়ারের 7 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা একটা এভোলিউশন। এটা মতিন রহমান তার প্রথম সিনেমা মানে বাম্পারেট এই তুরাইকিনি হয়ে যাওয়ার পরে তিনি একটা অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করলেন এবং সিনেমার গল্প, সিনেমার মেকিং সব কিছু মিলিয়ে আমি যে সিনেমার কথা বলছি এটা হচ্ছে 2000 সালে রিলিজ পাওয়া সিনেমা নারীর মন নিয়ে। 2000 সালের 9 জানুয়ারি মতিন রহমান, শাকিল খান, শাবনুর এবং রিয়াজকে নিয়ে নির্মাণ করেন নারীর মন। এবং মুক্তির আগে কিন্তু সিনেমাটা রীতিমতো হাইপ ক্রিয়েট করে ফেলে, যেহেতু তাদের আগের সিনেমা বিয়ারফুল বাম্পারেট। তো তারপরে যখন এই সিনেমাটা আসে সিনেমাটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের একটা উত্তেজনা কাজ করে, বিশেষ করে এই সিনেমার যে গান মীরাবাই, তো জেমসের গাওয়া এই সিনেমাটা, এই গানটা কিন্তু আগে থেকে একটা হাইপ ক্রিয়েট করে ফেলে। পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় বিশেষ করে ঘুমিয়ে থাকো গো সজনী ফুলেরও বিছানায়, এটা তো রীতিমতো ফুলেরই বিছানায় নিয়ে যায়, মানে অডিয়েন্সদের এতটাই ভূত করে দেয় সিনেমার প্রত্যেকটা গান। প্রেমের কসম আমি ভাবিনি তোমাকে পাবো, কিংবা প্রেমেরই ধাড়কান ধীরে ধীরে। তো যদিও অনেক গান এই সিনেমার হিন্দি গানের অনুকরণে, কিন্তু এখানে বাঙালিয়ানা ছিল। সিনেমার মেকিং আমি বলবো যে মতিন রহমানের ওয়ান অফ দ্য বেস্ট মেকিংয়ের সিনেমা। যদি আমার দৃষ্টিতে যদি একটা সিনেমাকে বেছে নিতে বলেন আমি কিন্তু এই সিনেমাটাকে বেছে নেবো, যে সিনেমার যে গল্প দেখেন একটা টাচি মোমেন্টের গল্প, মানে একজন নারী তিনি দুজনকে কীভাবে ভালোবাসবে, কীভাবে তিনি মন দেবে, তো এই যে একটা গল্প
তথাকথিত বাংলা সিনেমার বাইরে এসে মতিন রহমানের এই যে একটা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। এবং এই সিনেমাটা কিন্তু বিজনেসের দিক দিয়ে কিন্তু বাম্পার হিট বা বড় ধরনের কোনো সাকসেসফুল সিনেমা না হলেও কিন্তু এটা অবশ্যই সাকসেসফুল সিনেমা এবং এটা হিট সিনেমা। কিন্তু আসলে যেটা আমাদের অডিয়েন্সদের প্রত্যাশা ছিল এই সিনেমাটা নিয়ে, আসলে এই সিনেমাটা কিন্তু মানে কোনো কারণে কিন্তু আসলে ওই লেভেলটা ছুঁতে পারেনি। তো কেন পারেনি এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। যাই হোক, শাকিল খানের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু 7 নম্বরে রয়েছে নারীর মন ছবিটি। এবার শাকিল খানের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের 6 নম্বরে যে সিনেমাটা রয়েছে 1999 সালের 16ই জুলাই মোতালেব হোসেন পরিচালিত সিনেমা জোর। এখানে কিন্তু আমরা জানি যে তৎকালীন সময় জসিম কিন্তু একজন বিগেস্ট সুপারস্টার এবং তার কিন্তু একটা মানে সিনেমাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো। তো জসিম কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শাকিল খান এবং পপি জুটির পাশাপাশি এখানে জসিম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এখানে কিন্তু মৌ মিশাসদকর সহ একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা। এবং যে সিনেমাটা আসলে অ্যাকশনধর্মী সিনেমা, আমরা শাকিল খান এবং পপি জুটির ম্যাক্সিমাম টিপিক্যাল সিনেমার বাইরে এসে কিন্তু আমরা জোর দেখলাম এবং জোর ইজ এ সাকসেসফুল ফিল্ম। এবং এই ছবিটা কিন্তু শাকিল খানের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু 6 নম্বরে থাকবে। এবার শাকিল খান অভিনীত সিরাদার ব্যবসাসফল সিনেমার 5 নম্বরে যে সিনেমাটা রয়েছে 1999, তখন শাকিল খান এবং পপি জুটি রীতিমতো তারা তঙ্গে। তার ভিতর কিন্তু শাকিল খান রোমান্টিক সিনেমার বাইরে এসে কিন্তু তিনি ট্রাই করছেন। 1999 সালের 21 মে আসে মুনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা মগের মুল্লুক। এখানে শাকিল খান এবং আমিন খান দুইজনকেই কিন্তু আমরা একসঙ্গে বড় পর্দায় পেলাম। এখানে কিন্তু একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা। এখানে শাকিল খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী এবং আমিন খানের বিপরীতে কিন্তু এই ছবিতে অভিনয় করেছিলেন ময়ূরী। রাজীব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে ছিল ডিপ জলের, যেহেতু তখন বক্স অফিসে একটা বিতর্কিত ক্রেজ ছিল, তো তাকেও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু বড় পর্দায় নির্মাতা এক্সিকিউট করেছিলেন। তো আসলে বেশ ভালো মানে মোটামুটি তথাকথিত রোমান্টিক সিনেমার বাইরে এসে এই সিনেমাটা কিন্তু সাকসেস, আমি যদি অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস বলি তো বেশ ভালোই সাকসেসফুল হয়েছিল এই সিনেমাটা। এবং আমি বলবো যে এই সিনেমার যে গানগুলো মোস্ট হাইলাইটেড ফিচার এই সিনেমার গানগুলো, যে কী দারুণ দেখতে ওই টানা টানা চোখ দুটো বলে শুধু কাছে আসতে। আয়ুব বচ্চু এবং মৌসুমীর এই গানটা কিন্তু মানে তাদের লিপে কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও কিন্তু এই ছবির আরও একটা গান আমি বলবো যে মোস্ট হাইলাইটেড যে সং, এই ছবির সব থেকে জনপ্রিয় যে গানটা ছিল, যে নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না, আকাশে রাত ছাড়া চাঁদ ওঠে না, তুমি না আসলে কাছে না আসলে, এ দেহে প্রাণ থাকে না, কী জাদু করিলা। তো এই গানে কিন্তু এন্ড্রু কিশোর এবং ডলি শান্তনু তো তাদের দুর্দান্ত গায়কের পাশাপাশি কিন্তু এই গানে পারফরমেন্স করেছিলেন। আমরা পারফর্ম করতে দেখেছিলাম মৌসুমী এবং শাকিল খানকে। তো খুবই সুন্দর গান ছিল। তো গানের পাশাপাশি সিনেমাটা কিন্তু একটা সাকসেসফুল সিনেমা এবং শাকিল খান এবং মৌসুমী, তো শাকিল খানের ক্যারিয়ারে এই সিনেমাটা কিন্তু সবসময় 5 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে থাকবে। এবার 4 নম্বরে রয়েছে 1998 সালের 21 আগস্ট সোহানুর রহমান সোহান পরিচালিত একটি সিনেমা মা যখন বিচারক। সোহানুর রহমান সোহান হচ্ছে সেই নির্মাতা যার সিনেমার মধ্য দিয়ে কিন্তু আমরা বড় পর্দায় কিন্তু আমরা শাকিল খানকে দেখেছিলাম। হ্যাঁ, শাকিল খান কিন্তু সোহানুর রহমান সোহানের সিনেমার মধ্যে দিয়ে কিন্তু বড় পর্দায় এন্ট্রি নেয়। শাকিল খান পপি জুটির পাশাপাশি এখানে কিন্তু আলমগীর, শাবানা, বাপ্পারাজ, নিশিত তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা। আমরা দেখেছি যে 90-এ কিন্তু সোহানুর রহমান সোহান কিন্তু এইসব মানে তার টিপিক্যাল সিনেমার বাইরে এসে কিন্তু অসংখ্য মাল্টিস্টার কাস্টিং বিগ বাজেটের সিনেমা তিনি বানিয়েছেন। অ্যাজ লাইক আমরা দেখেছি তাকে বিদ্রোহী কন্যার মতো সিনেমা বানাতে, যদিও আমি মানে ম্যাক্সিমাম ভিডিওতে আমার মানে বাঘিনী কন্যা হয়ে যায়, যাই হোক ওটা আমার মিস্টেক হয়। তো যাই হোক, এটা একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সুপারহিট। এই সিনেমাটা কিন্তু শাকিল খানের ক্যারিয়ারে কিন্তু 4 নম্বরে রয়েছে। এবার শাকিল খানের ক্যারিয়ারে 3 নম্বরে রয়েছে 1998 সালের 30 জানুয়ারি মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা এই মন তোমাকে দিলাম। আমরা জানি যে আমরা সদ্য আমরা অকাল প্রয়াণ অমরনাথ সালমান শাহ, তো তার জায়গায় আমরা শাকিল খানকে খুঁজতে থাকি। এবং দেখেন আনন্দশ্রু সিনেমাতে সালমান শাহ যে ক্যারেক্টারটা অনেকটা সেই অনেকটা কিছুটা সেই ধরনের একটা পাগলাটে ক্যারেক্টারে কিন্তু আমরা শাকিল খানকে কিন্তু এই সিনেমাতে পেয়েছিলাম। এটা একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা। শাকিল খান পপি জুটির পাশাপাশি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু আমরা লিজেন্ডারি অভিনেত্রী ববিতাকে পেয়েছিলাম। মিশা সদাগরের মতো খল অভিনেতা তাকেও আমরা পেয়েছিলাম। এবং সিনেমার পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়, বিশেষ করে দাম দিয়ে প্রেম যায় না কিনা, তবু প্রেম দামি, তুমি আমি প্রেমের পাগল, প্রেম মানে না পাগলামি। তাছাড়াও এই ছবিতে আরও যে গানগুলো ছিল, ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে, লিখে রেখো আমারে নাম, এই মন তোমাকে দিলাম, সিনেমার পাশাপাশি সিনেমার গান, ডিরেক্টরের মেকিং, ডিরেক্টরের এক্সিবিউশন, শাকিল খানের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে কিন্তু মানে দুর্দান্ত বিজনেস দেওয়া বাম্পারিটে এই সিনেমাটা কিন্তু শাকিল খানের ক্যারিয়ারে কিন্তু 3 নম্বরে রয়েছে। এবার 2 নম্বরে রয়েছে 1997 সালের 30 অক্টোবর সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিল খানের প্রথম সিনেমা, যে সিনেমার মধ্যে দিয়ে বাংলা সিনেমাতে এন্ট্রি নেয় শাকিল খান। হ্যাঁ, আমি বলছি আমার ঘর আমার বেস সিনেমার কথা। সোহানুর রহমান সোহান ফার্স্ট যখন তিনি কিয়ামত থেকে কিয়ামত বানায়, তখন কিন্তু তিনি মানে বলিউড থেকে তিনি কিন্তু মানে ভারতের মানে নর্থ ভারত থেকে কিন্তু তিনি আরও বেশ কয়েকটা কপিরাইট সিনেমা বানিয়ে মানে কিনিয়ে আনে। তো তার ধারাবাহিকতায় দিল নাম করে একটা সিনেমা ছিল, যেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে আমরা দেখেছিলাম আমির খান এবং মাধুরী দীক্ষিত। তো তাদের ক্যারেক্টারে কপিরাইট সিনেমা দিলেরই বাঙালি ভার্সন ছিল আমার ঘর আমার ভেস, যেখানে আমরা শাকিল খান এবং পপিকে ভেজেছিলাম। সিনেমার পাশাপাশি সিনেমার গানগুলো যেহেতু কপিরাইট সিনেমা, সুতরাং ফ্রেম টু ফ্রেম কিন্তু এখানে মিলে যায়। যেমন এই প্রেম যে স্বর্গের সুধা, তো গানটি ছিল যে মুঝে নিন্দে না আয়, মুঝে চায়নে না আয়, সব আরও যে গানগুলো ছিল
হাম প্যার করনে ওয়ালে, যাই হোক সিনেমার পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গানই তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে এই গানটা মানে যারা রোমান্টিক কাপল তারা কিন্তু মানে কপিরাইট সিনেমা হলেও কিন্তু তখন কিন্তু অত মানুষজন যাচাই করতো না, হ্যাঁ মানে ভালো গল্প ভালো সিনেমা মানে তখন সুশীল ভালো সমাজ তারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতো, তো এমন অডিয়েন্স ছিল যার কারণে কিন্তু এটা হিস্টোরিক্যাল একটা বাম্পারেট সিনেমা। তো শাকিল খান পপি জুটির বাম্পারেট সিনেমা আমার ঘর আমার বেস্ট শাকিল খানের ক্যারিয়ারে কিন্তু 2 নম্বর ব্যবসাফল সিনেমা হিসেবে ধরা হয়। এবার শাকিল খানের ক্যারিয়ারে 1 নম্বর ব্যবসাফল সিনেমা এক্স্যাক্টলি কোনটা এটা আমরা কমবেশি সবাই জানি, এবং এটা জানারই কথা কারণ এটা একটা বাম্পারেট সিনেমা 1999 রিলিজ পাওয়া যে সিনেমাটা কাঁপিয়ে দেওয়ার মতো একটা সিনেমা। হ্যাঁ এটা নিয়ে নতুন করে এক্সপ্লেইন কী করবো, এটা মতিন রহমান পরিচালিত একটা বিখ্যাত সিনেমা বাম্পারেট সিনেমা বিয়েরফুল। 1999 সালের 19 জানুয়ারি শাকিল খান রিয়াজ এবং শাবনূর এই ত্রয়কে নিয়ে মতিন রহমান নির্মাণ করেন বিয়েরফুল। যদিও এটা হিন্দি একটা শাহরুখ খানের সিনেমা দিওয়ানা তো ওই সিনেমার অনুকরণে এখানে বানানো হয়, আমি বলবো যে এখানে শাকিল খানের যে ক্যারেক্টারটা রীতিমতো আমরা দুই দিকে তার ক্যারেক্টারটা মোড় নিতে দেখেছিলাম, যে শুরুর দিকে তিনি একজন প্রেমিক তিনি বিবাহিত স্বামী, তো পরের দিকে তার যে প্যাথেটিক ক্যারেক্টার অডিয়েন্স এমনভাবে কানেক্ট করে যে মনে রাখার মতো সিনেমা এবং একটা বাম্পারেট সিনেমা। এই ত্রয়কে নিয়ে মতিন রহমানের যে মেকিং তার যে এক্সিবিশন আসলে বলার মতনই একটা সিনেমা। মুক্তির আগে এই সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় এতটাই হাইপ ক্রিয়েট করে যে মনে হচ্ছে যে এই সিনেমাটা আসার আগেই অনেক কিছু হয়ে যাবে। বিশেষ করে এই সিনেমার যে গানটা তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়, এটা তো একটা হিস্টোরিক্যাল চার্ট বাস্টার সং। পাশাপাশি ছবিতে আরও যে গানগুলো ছিল, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ যোচনায় ভরে থাক সারাটি জীবন, কিংবা নিশা লাগিল রে থেকে শুরু করে আরও যে গানগুলো ছিল, যে একটা কপিরাইট গান ছিল এই সিনেমাতে যেটা মানে একটা হিন্দি গানের অনুকরণ ছবিতে, যে মন না দিলে হয় কি প্রেম তাই মন দিয়েছি আমি, প্যার মে দিল দে দিয়া ম্যানে তুচকো দিল জানি দিবানি ম্যায় দিবানি, তো এই গানটাও কিন্তু তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও দিল 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 তুমি আমার দিল হলো যে দুটি মনের মূল, তো সিনেমার পাশাপাশি সিনেমার গান ডিরেক্টরের এক্সিবিশন তো সব কিছু অডিয়েন্সদের পালসের সঙ্গে এতটাই কানেক্ট করে যে বাম্পারেট এই সিনেমাটা হয়ে যায় এখন পর্যন্ত শাকিল খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ব্যবসা দেওয়া সিনেমা। এটাই ছিল এক্স্যাক্টলি জননন্দিত একজন দর্শকপ্রিয় একজন সুদর্শন হিরো শাকিল খান অভিনীত শিরাদর ব্যবসা সিনেমা নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।